সবুজ পাহাড়ে একে বেঁকে বয়ে চলা সড়ক, পাশেই কাপ্তাই হ্রদের নীল জলরাশি। হ্রদ, পাহাড় আর মেঘের এমন মিতালি উপভোগে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি আর বান্দরবানকেই বেছে নেন ভ্রমণ পিপাসুরা। দীর্ঘ সময় ভ্রমণে নিষেধাজ্ঞার পর আবারও খুলতে যাচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পর্যটন কেন্দ্র। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে রাঙ্গামাটির জেলা প্রশাসক জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় পহেলা নভেম্বর থেকে পর্যটক ভ্রমণে সব বিধিনিষেধ তুলে নেওয়া হবে, তবে 5 নভেম্বরের পর সাজেক যেতে পারবেন পর্যটকরা। পর্যটন সংশ্লিষ্ট যারা এই ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা পূর্বের ন্যায় আপনারা আপনাদের যে স্বাভাবিক ব্যবসা রয়েছে সে ব্যবসাগুলো আপনারা পরিচালনা করবেন। এদিকে আদেশ প্রত্যাহারের পরই প্রস্তুতি নিতে শুরু করেছেন পর্যটন সংশ্লিষ্টরা। নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে টুরিস্ট পুলিশও। 30% যেন আমরা ডিসকাউন্ট আমরা দিচ্ছি আমরা হোটেল মালিক পক্ষ থেকে, এবং প্রচুর পর্যটকের আশা করতেছি। টুরিস্টদের নিরাপত্তা দেওয়ার মাধ্যমে আমরা দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি, সেই হিসাবেই কিন্তু টুরিস্ট পুলিশের জন্ম। তো সেই কার্যক্রমটা যাতে বেগবান হয় এবং সঠিকভাবে চলমান থাকে সেজন্য আমরা টুরিস্ট পুলিশ সর্বদা সক্রিয় রয়েছে। এছাড়া আগামী 7 থেকে 10 দিনের মধ্যে বান্দরবানের ভ্রমণ নিষেধাজ্ঞাও প্রত্যাহারের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এর আগে অনিবার্য কারণবশত গত 6 অক্টোবর পার্বত্য জেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।